দর্শক সবাইকে এসটিভির বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড় মোখার সকল আপডেট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমেই তার গতি সঞ্চার করে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশে আঘাত আনতে পারে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের গবেষকরা জানিয়েছে এটি বিগত ঘূর্ণিঝড় সিডরকে ছাড়িয়ে আরও শক্তিশালী হতে পারে। ঘূর্ণিঝড় মোখার গতিবেগ হতে পারে ঘন্টায় 200 কিলোমিটার, তবে এর গতি আরও বৃদ্ধি পেতে পারে। এটি বাংলাদেশের কক্সবাজার টেকনাফের উপর দিয়ে এটি বাংলাদেশের বিভিন্ন স্থানে আঘাত আনতে পারে। ইতিপূর্বে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সাতক্ষীরা জেলাতেও সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় মোখার সকল আপডেট পেতে এসটিভি সাতক্ষীরার সাথেই থাকুন। সাজু, এসটিভি সাতক্ষীরা।